व्हाट्स अप गाइस, वेलकम बैक टू अनदर ब्लॉग। और आज के ब्लॉगটা হচ্ছে মালদা মেডিকেল কলেজে আমাদের একটা ক্রিকেট টুর্নামেন্ট আছে, তো আমরা খেলার মাঠের দিকে যাচ্ছি। আমার সাথে আছে রামদা বলে ভাই। ও দেখতে থাকো, ব্লগটা খুব ইন্টারেস্টিং হবে, ভালো ভালো সিনেম্যাটিক শটগুলো ক্যাপচার করব। চলো বাই। First ball. Oh, sundar khela production. Ekdom pratham bale char khel gelo ujjal. Dekhe to mone hocche na, tabe bhobishyot ta ujjal kina. Ditiyo ball. Oh! Pratham bale char khar bale ditiyo bale wicket. Ekhi dekhe nilam, ekhi dekhe nilam. Ek drishyo bar bar dekha jay na. চ্যাপে ফেলে দিয়েছে ফানাডিক লাইনকে, আর একটি সুন্দর চ্যাপ, কিন্তু আবার চার, চারের পর চার, ছয় মারার সুযোগ পাচ্ছে না বলে চার মেরেই নিজেদের খুব সুন্দর খেলা, সুন্দর শট। এই নিয়ে আরেকটি চার মৃণালের খাতায়। মৃণাল কি আজকে সেঞ্চুরি করবে কি না, সেটাই দেখার বিষয়। অসাধারণ ফিল্ডিং এর প্রদর্শন, সুন্দর খেলা। ব্যাটিং এ শুভম রাজ, সৌম্যর একটি শট এবং এতটা সুন্দর ফিল্ডিং, একটি মাত্র রান তুলে নেওয়া। পঙ্কজ মিনা ব্যাট করছে, ব্যাটের ম্যাচ খুব টুকটুক, উইকেট পড়ে গেছে, যেহেতু আটো বাটে খেলা মনে হচ্ছে একটু ঠুকেই খেলছে ব্যাটসম্যানরা। তার আর ক্রিসে দিব্যেন্দুকে জাদু দেখাবে না, প্রথম রানটা সিঙ্গেল নিয়ে লুটি সুন্দর হাসানুর, দিব্যেন্দু কি পারবে নিজের টিমকে একটি ভালো রানে পৌঁছে দিতে। মিনাল দাদের খেলাটা এখন ঠান্ডার মশা চলে এসছে, মশা কামড়াচ্ছে, মশা না ভাই, পুরো প্যাকড আছে এখন উপর থেকে নিচে বলতে, মশার কোনো সিম নাই। একদম মস্ত ভাই, মজে মেন হাতে সাদা পাউডার নিয়ে ব্যস্ত তাদের কাজে, বিপুল অল টাইম মাঠে ইনভলভ খেলায় হোক। খোকন একাদশ হেরে গেছে, আমরা খোকন একাদশ সাপোর্টার ছিলাম, বাট এখন সেমিফাইনাল দিকে দেখতে এসেছি, দেখি আমাদের ইয়ার থেকে যে মোস্ট ইমার্জিং প্লেয়ার আবার যা কার কাছে যায়, ওটার জন্য আমরা এখন ওয়েট করছি। আর খেলা খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে খেলা, একদম ফ্যান্টাস্টিক খেলা চলছে গাইস, ভালো লাগছে, খুবই টানটান উঠতে। বোলিং কো তৈয়ার মৃণাল, স্ট্রাইক এন্ড পে সবই আর ইউ, উতনা হি শানদার ডিফেন্স অর বহুত আচ্ছা ফিল্ডিং কা প্রদর্শন, ভালো ব্যাটিং করছে। এই বল কিছু আমার বলে পেস দেবে যা, টান টান উঠতে
लगा हुआ टीम एडिनलिन और किंग कोबरा में काफी अच्छी बलराम बल्लेबाजी को तैयार हार्दिक पांड्या शानदार कॉल और फील्डिंग पे जबरदस्त परफॉर्मेंस देते हुए कमाल का बॉलिंग का प्रदर्शन कर रहे हैं पूरे टूर्नामेंट में लेकिन पहले गेम पे ध्रुवक ने शानदार कीपिंग का प्रदर्शन नीलाद्री के द्वारा शानदार रनिंग बिटवीन बिटवीन द विकेट स्ट्राइक एंड पे आखिरी गेंद लेके तैयार और ये बहुत ही शानदार लास्ट बॉल और ये क्या रन होगा बहुत ही दौड़ने की कोशिश किया लेकिन जितना शानदार बॉलिंग लेकिन बल्लेबाजी कहते हुए कि नहीं हमारे चारी जी के बॉल वाले समर्थक बोला সরকার ঠিক সুন্দর একটি শট এবং বল চলে গেল বাউন্ডারির বাইরে বোলারের সাথে বল আরো একটি সিঙ্গেল করে দিল টিম অ্যাড্রিনালিন এক এক করে তারা জয়ের দিকে এগিয়ে যাচ্ছে মিনালকে অ্যাওয়ার্ড দেওয়া হলো মোস্ট রান ও ওড়িয়া 36 রান ওই আমাদের এর এগেইনস্টে ফ্যানাটিক্স মিনালের যেটা ছিল গৌরব দের টিমটা ছিল না এটা কাল ফার্স্ট ম্যাচ হলো আর বাকি মাত্র 2 রান মিনাল দের ওখানে বেশি রান করেছে মোস্ট রান এই সঙ্গে টিম অ্যাড্রিনালিন জিতে গেল ফাইনাল মেডিকে ক্রিকেট ইন্টারকলেজ ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট 2022 অর্গানাইজড বাই টিএমসি রুমি আর সুন্দর খেলেছে প্রথম ম্যাচ থেকে টিমটা জিতেছে তো দাদা তোমার কেমন লাগছে বলো একটু জাস্ট ব্লগে বলো কেমন খেলেছে তোমাদের টিমটা ওভারঅল কেমন খেলেছে খুব ভালো খেলেছে আমাদের টিম আমাদের ফার্স্ট ইয়ার থেকে স্বপ্ন ছিল আমরা ট্রফি জিতবো আর সাফল্য আছে 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 তো এদিকে আমাদের মৃণাল দা আছে কংগ্রাচুলেশন দাদা ফার্স্ট অফ অল তো কিছু বলো তো ওভারঅল তোমাদের এখন কেমন কেমন ফিলিংস হচ্ছে বলো একটু জাস্ট ফিলিংস তো এটা আমাদের ফার্স্ট ইয়ার থেকে হওয়ার কথা ছিল আচ্ছা ফার্স্ট ইয়ারে আমাদের মানে এক্সপেক্ট ছিল যে আমরা ভালো টিম খেলতে তো সেটা আমাদের হয়নি সেই জার্সিটাও করেছিলাম আচ্ছা 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 স্বপ্নটা আজকে পূরণ হচ্ছে ওয়া ওয়া খুব সুন্দর খুব ভালো সবাই খুব ভালো করেছে তো
তো দাদারাও এক্সপেক্ট করেছিল হয়তো জিতবো, খুব ভালো খেলেছে, সিরিয়াসলি খুব ভালো খেলেছে। তোমরা একটাও লুজ করনি, সবকটা ম্যাচে উইন হয়েছে, ড্রিম থেকে স্টার্ট করে সব গুলো, ইভেন ফ্রেন্ডলি যে ম্যাচটা, ফ্রেন্ডলি ম্যাচটা তোমরা উইন করেছো, ফ্রেন্ডলি ম্যাচটা হাউস অফ দাদার সাথে হয়েছিল, সেটা তো খুব ভালো খেলেছে, আমরা জিতে যাই, এমন প্রতিটা প্লেয়ার খুব ভালো খেলেছে, খুব ভালো লাগলো খেলে। আচ্ছা থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ, আবার বছর হবে, আবার বছর আমরা ইন হবে, ট্রফিটা নিয়ে যাবে বাড়ি, আস্তে বছর আবার, আস্তে 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 বছর আবার হবে, ঠিক আছে, থ্যাংক ইউ দাদা, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গাইস আমরা মাঠে সিমানের মাঝখানে দাঁড়িয়ে আছি, আমাদের সব কোচ মনে হচ্ছে আমাদের কি ট্রফি দেবে তার জন্য দাঁড়িয়ে আছি, দেখা যাক ট্রফি গুলো দেখাটা ওইগুলো স্পোর্টিং মেন্টালিটিস এন্ড ভেরি কোডিয়াল এনভায়রনমেন্ট ক্যারি অন, সবাইকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ। হচ্ছে আবার মৃণাল কান্তি দাস, এবং পুরস্কারটা দেওয়ার জন্য আমরা দেখে নেব মতিলাল স্যারকে। ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে এনি গেসেস, বলরাম দা, বলরাম দা, বলরাম দা, একদম ঠিক, বলরাম দা, ম্যান অফ দ্য ম্যাচ বলরাম, পুরস্কার দেওয়ার জন্য রোহিত শর্মাকে দিয়ে দেব। পরবর্তী পুরস্কার ম্যান অফ দ্য টুর্নামেন্ট এনি গেসেস, মৃণাল দা, ম্যান অফ দ্য টুর্নামেন্ট হচ্ছে মৃণাল কান্তি দাস। আমাদের ফাইনাল ম্যাচ ছিল টিম অ্যাডিলেড ভার্সেস টিম কিং কোবরা, রানার্স আপ হয়েছে হচ্ছে টিম কিং কোবরা, টিম কিং কোবরা সমস্ত প্লেয়ারদেরকে বলছি লাইন আপ করার জন্য, তাদের জন্য মেডেল রয়েছে। উইনিং ট্রফি নেওয়ার জন্য আমি টিম অ্যাড্রিয়ানকে সামনে আসার জন্য অনুরোধ করব, টিম টিম অ্যাড্রিয়ানকে ট্রফিটি তুলে দেবেন, গৌরাঙ্গ ডক্টর গৌরাঙ্গ বিশ্বাস স্যার উইনিং ট্রফিটি তুলে দেবেন। অসংখ্য ধন্যবাদ এখানে উপস্থিত আমাদের স্যার গৌরাঙ্গ বিশ্বাসকে, উইনিং টিম অ্যাড্রিয়ানের হাতে ট্রফি তুলে দিলেন আমাদের প্রিয় স্যার ডক্টর গৌরাঙ্গ বিশ্বাস, ক্যাপ্টেন মৃণালের হাতে ট্রফি, কিন্তু ট্রফিটা কিন্তু সবার, ফার্স্ট ইয়ারটা ছিলি কিন্তু ফার্স্ট ইয়ারের মুখটা খুব বেশি আমি দেখিনি, আর একটু দেখাতে হবে, ঠিক আছে, ধর্মে একটু বেশি দিস ইজ শামিম দি এইচওডি অফ পেডিয়াট্রিক্স গাইস দিস ইজ রবিউল বয় বল বল আসিস কেন ভাই তোরা